এবতাখুম বাংলাদেশের বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় এই দেবতাখুম একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গা। দুই পাশে উঁচু পাহাড়ের মাঝে কলকল রবে বয়ে চলে স্বচ্ছ পানি। ভ্রমণ পিপাসীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। প্রকৃতির কাছাকাছি যারা যাওয়া পছন্দ করে তাদের জন্য দেবতাখুম হতে পারে প্রথম পছন্দের একটি জায়গা। এমন শুনশান নীরব জায়গায় ভ্রমণ করতে গেলে মনের সমস্ত ক্লান্তি সমস্ত অবসাদ মুছে মন হয়ে ওঠে পরিচ্ছন্ন সতেজ। খুম মানে জলপ্রপাত, দেবতাখুম মানে দেবতা জলপ্রভাত। খুম একটি মারমা ভাষা, স্থানীয়রা এটাকে সোনা খুম নামেও ডেকে থাকে। মারমা ভাষাতে এটা থাংছি খুম নামেও পরিচিত। স্থানীয়দের মতে দেবতা খুম বা দেবতা জলপ্রভাত 50 ফুট গভীর এবং প্রায় 600 ফুট দীর্ঘ। এই খুমের দুই পাশে রয়েছে পাখির কিচির মিচির শব্দে মুখরিত বিশাল গহীন বন। খাড়া পাহাড়, তাই ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। এই খুমের দুই পাশে রয়েছে পাখির কিচির মিচির শব্দে মুখরিত বিশাল গহীন জঙ্গল। বান্দরবন টাউন থেকে প্রথমে রোয়াংছড়ি আসতে হবে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি বাজারে এসে লিরাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয়। সেখান থেকে ঘণ্টাখানেক ট্রেকিং করে শিলবাদা পাড়ায় যাওয়া যায়। শিলবাদা পাড়ার কাছেই দেবতাখুম। গাইড ছাড়া এখানে যে কোনো সময় আসাই নিরাপদ নয়, বর্ষাকালে তো আরো বেশি অনিরাপদ। বর্ষাকালে এই জায়গাটা বেশ পিছিল থাকে, তাই বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। সাঁতার জানা থাকলে খুব ভালোই হয়, সাঁতার না জানা থাকলে খুমের ভেতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। খাড়া পাহাড়, তাই ভেতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই দিনের বেলাও খুমের যত গভীরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত, এর পানিও বেশ স্বচ্ছ। বাঁশের ভেলায় চেপে ভেতরে যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, শুনশান নিরবতায় পরিবেশটা ভুতুড়ে মনে হবে। ফোটা ফোটা ফানের শব্দ আরো বেশি ভুতুড়ে করে তোলে পরিবেশটা। উপর থেকে পানির ফোটা পড়ার শব্দের বাহিরে নিজের ভেলার আওয়াজ আর নিজের কথারই প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। সৌন্দর্যের মুগ্ধতায় মনে হবে এ যেন স্বর্গের দ্বার, মনে হবে স্বর্গের পথে এগিয়ে যাচ্ছি।